আওয়ামী লীগ নেতারা বলেছেন বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিদেশ থেকেও স্বীকৃতি পেয়েছে। এখন তারা সরকারের মাদক বিরোধী অভিযান নিয়েও কথা বলছে। সারা দেশের মানুষ এই অভিযানকে ভালো বললেও বিএনপি নানা অজুহাত তৈরি করছে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর স্বরাষ্ট্রমন্ত্রী বললেন চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তালিকা অনুযায়ী অভিযান চলবে। আরও জানাচ্ছে জয়দেব দাস। সড়ক সচেতনতা কর্মসূচিতে যোগ দিতে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বিভিন্ন যানবাহনের সচেতনতা কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি বিআরটি এর মোবাইল কোর্টের কার্যক্রমও পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিদেশের আদালত থেকেও স্বীকৃতি পেয়েছে। এখন সরকার দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে, তা নিয়েও দলটির নেতারা নানা কথা বলছেন। তাই জনগণকেই বিএনপির বিষয়ে মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের এই নেতা। বাংলাদেশে তারা স্বীকৃত দণ্ডিত দল, স্বীকৃত তারা এখানে দুর্নীতিবাজ দল এবং বিদেশেও আজকাল আদালতে প্রমাণ হচ্ছে, কাজে বিএনপির ব্যাপারে এইসব প্রশ্ন আর কি করবে না। এদিকে সকালে রাজধানীর ফার্মগেটে মাদক বিরোধী সভায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান সারা দেশের মাদক ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে, কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। স্কুলের শিক্ষক, স্কুলের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, শিক্ষক ইমাম সাহেব সবাইকে আমরা আহ্বান করব মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করে একটি মেধাবী আগামী প্রজন্ম গড়তে সরকারের এই উদ্যোগে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আপনাদের সহযোগিতা চাই। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।